আসসালামু আলাইকুম আপু ও ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা পুডিং রেসিপি। দেখেন পুডিংটা কীভাবে বানাতে হয়। এটা আমি ডেজার্ট কুইন মার্কস ডেজার্ট কুইনে নিয়ে গিয়েছিলাম এবং জর্জরা খুব প্রশংসা করেছিল আমার, এবং আমার সেদিন আমার কম্পিটিশন এটা ছিলই না, তারপরও আমাকে সেরা দশের মধ্যে নেওয়া হয়েছিল শুধু পুডিংটা খেয়ে। তো দেখেন এটা আমি এখন বানানোটা দেখাচ্ছি। তো আমি দুই লিটার না আড়াই লিটার একটু কম দুধ আমি নিয়েছিলাম, হয়তো সোয়া দুই লিটার হবে, সোয়া দুই কেজি দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে আমি এক লিটার করে নিয়েছিলাম দুধটা। দেখেন জাল দিয়ে কতটা ঘন করতে হয়। আমার দুধটা কিন্তু অনেক উপরে ছিল, আমি প্রথম থেকে দৌড়িনি। তো দেখেন, কারণ আমি এটা এক জায়গায় নিয়ে যাবো বানিয়ে, তো আমার খুব টেনশন ছিল, টেনশন আমি অনেক কিছু উঠাইতে পারিনি, আমার ভিতরে অনেক টেনশন কাজ করছিল যে আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম। তো দেখেন আমি দুধটাকে জাল দিয়ে এক লিটার বানিয়ে তারপরে দুধটা ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখেন অনেকখানি কমে গেছে, যে দাগ আছে দেখেন চারিদিকে। দেখেন দুধটা আমি চুলাটা কমিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কতটুকু কমেছে দুধটা। তো আমি আবার জাল দিয়ে দিচ্ছি, দেখেন এখন আমি এগুলো আস্তে আস্তে উঠিয়ে এগুলো ফেলে দিব অনেকগুলা, কারণ এগুলো তো লাগবে না। এলাচি দিয়েছিলাম, যে এলাচিগুলো এলাচের গ্রান যা আসার আপনার দুধের মধ্যে এসে গেছে। আর অনেকে ভ্যানিলা এসেন্স দিয়ে করে, তো আমি আমার কাছে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো লাগে না, আমি এলাচি দিয়েই করি। এলাচি যা দুধের মধ্যে আমি জালের মধ্যে দিয়ে দিই এলাচটা, তাহলে এটার যে ফ্লেভারটা ওটা পুরো দুধের মধ্যে এসে যায়, তখন আর ডিমের গন্ধটা আসে না। তো আমি আধা কেজি, এক কেজি দুধ যদি আধা কেজি করি তাহলে আমি ওখানে তিনটা ডিম ইউজ করি। তো এখানে যেহেতু সোয়া দুই কেজি দুধ আছে, তো আমি এখানে যেহেতু এক কেজি করে ফেলেছি তো ছয়টা ডিম দিতাম, কিন্তু না, আমি ছয়টা না দিয়ে পাঁচটা দিয়েছি। তার কারণ হলো এখানে আমার দুধ বেশি ছিল, তা কমে এক লিটার হয়ে গিয়েছে, এই জন্য আমি পাঁচটা ডিম ইউজ করেছি। তো দুধটা আমার জাল দিয়েছি, দুধটা ঠান্ডা হচ্ছে, এদিকে আমি আমার ক্যারামেলটা করে নিচ্ছি। তো আমি অল্প চিনি দিয়েছি, আর যেহেতু দুই ছোটো ছোটো দুইটা করবো, তো আমার দুইটা পাত ইয়ার মধ্যে করবো, একটা টিফিন ক্যারিতে করবো আর একটা করবো আমি বাটিতে করবো, কাচের পেলাতে করবো। তো আমি দুইটার জন্য নিয়েছি এখানে, দেখেন যেটা মেল হওয়ার জন্য আমি অপেক্ষা করছি, মেল্ট হয়ে যাচ্ছে দেখেন, একদম চিনিটা গলা শুরু হয়েছে। আমি চিনিটা গলা পর্যন্ত এখানে চামচ ইউজ করি না, তার কারণ হলো চামচে চিনিটা লেগে যায়, সমস্যা হয়ে যায়, তো এই জন্য আমি ইউজ করি না। তো আমি চুলাটা একটু একটু কমিয়েই দিয়েছি, যে একটু সময় নিয়ে হোক, আপনারা একটু প্লিজ সময় নিয়ে দেখেন, আর প্রত্যেকটা টিপস ফলো করেন, আশা করি আপনার পুডিং খুবই সুন্দর হবে। এই যে দেখেন আমার এই চিনিটা গলে এই পর্যায়ে এসেছে। তো প্রত্যেকটা ভয় পাবেন না, এই শক্ত শক্ত যে মিষ্টির মতো হয়েছে এগুলো গলে একদম মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে একদম পানির মতো হয়ে যাবে দেখবেন। দেখেন গলছে, আস্তে আস্তে গলছে আমার চিনিটা। তো আমি যেহেতু এক জায়গায় নিয়ে যাব, তো আমি তাড়াহুড়া করছি না, আমি খুব ধীরে সুস্থে বানাচ্ছি, যেহেতু এটা আমার একটা কম্পিটিশন। তো আমার কম্পিটিশনে নিতে হলে আমাকে জিনিসটা খুব হুঁশিয়ারে করতে হবে। বাসায় করলে তো অনেক সময় অনেক রকম করে ফেলি, একটু এদিক সেদিক হলে সমস্যা হয় না, কিন্তু এটা তো আমি একটা কম্পিটিশনে নেব, ওখানে তার একজন দুজন মানুষ যাবে না, অনেক মানুষ যাবে। তো ওখানে আমারটা টিকাইতে হলে আমাকে খুব কেয়ারফুললি বানাইতে হবে, তো এই জন্য আমি খুব আস্তে আস্তে করে জিনিসটা করছি, যেন আমার চিনিটা পুড়ে না যায়। আমার ক্যারামেলটা পুড়ে গেলে তিতো লাগবে খেতে, তখন হয়তো জজরা পছন্দ করবে না, তাই এই জন্য আমি
এই যে চিনিটা আমি একটাতে ঢেলে নিয়েছিলাম, আরেকটা দেখেন আমি অনেক কিছু হয়তো আমার টেনশনের কারণে আমি উঠাইতে পারি না। এই যে আগে একটাতে ঢেলে নিয়েছিলাম, এখন এটাতে আবার বেশি করে একটু ঢেলে নিয়েছি। এই যে দেখেন দুইটাতে ঢেলে নিয়েছি। তো আমি সাদা বাটিটা নিয়ে যাব আর ওটা বাসায় থাকবে। তো আমি পাঁচটা ডিম নিয়েছি, পাঁচটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি খুব হুঁশিয়ার করে বানিয়েছি। তো আমার এখানে পাঁচটা ডিমের সাথে আমি এখন দিয়ে দিব দুধগুলো আস্তে আস্তে। ওই আগে হাফ এটা করার পরে তারপরে বাকি দুধটা দিয়ে আমি করব। আগে ডিমটা কেটার সাথে আমি মিশিয়ে নিব ভালো করে, তারপর বাকি দুধটা দিয়ে আমি করব। তো দেখেন আমি চিনি দিয়ে জাল দিয়েছিলাম দুধটা, আমার বলতে ভুলে গিয়েছে, আমি চিনি দিয়ে দুধটা জাল দিয়েছিলাম। তো যেহেতু আমি এক জায়গায় নিব, এটা আমার কাছে মনে হলো যে না আর একটু চিনিটা দিলে ভালো হয়, তো আমি আর একটু চিনিটা দিয়ে করে নিয়েছি। এখন আমি পুরোটা দুধই করে নিয়েছি, এখন শুধু ঢেলে দিব। দেখেন এই যে দেখেন ঢেলে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি আমি। এই যে এটাতে আমি টিফিন কেরিতে এটা বসিয়ে দিয়েছি যেটা আমি বাসায় রাখবো। আর এই যে এটা এই যে পর্যায়ে হয়েছে, তো পানিটা কমে গেছে, আমি একটু পানিটা দিয়ে দিব। এই জন্য আমার একটু ওভার কুক হয়েছিল। তো আমাকে জাজ বলেছিল যে আপনার ইয়াটা পুডিংটা তো ওভার কুক হয়ে গিয়েছে, আর আজকে তো কম্পিটিশন এটার ছিল না। তো আমি বলছি যে আমার তো আমাকে তো বলা হয়েছিল যে পুডিং নেওয়ার জন্য, তো উনি বলছে, আমি বলছি আমাকে ডিসকোয়ালিফাই। তো বলছে যে না আপনি যা বসেন বসেন, যে এটাই বলছে আর কিছু বলে নাই। তো লাস্ট যখন সবাই এক এক করে সবার নাম বলছিল, এক একজনের নাম বলছিল, তো আমি তো ভাবছি যে না আমি তো পাবোই না, আমি তো ডিসকোয়ালিফাইড। তো আমাকে 10 নম্বরে আমার যে ইয়া ছিল, একটা কোড নাম্বার ছিল, ওইটা আমার ডাকা হলো। ডাকা হয়ে আমি তো অবাক হয়ে গেলাম। তারপর যখন নাম ডাকা হলো, তো আমি একদম পুরো শিওর হয়ে গেলাম যেটা আমার। তখন আমি জাস্ট বলছিলাম যে আমি তো আশাই করিনি, তো উনি একটু হাসছিলেন। তো সেরা 10 পর্যন্ত গিয়েছিলাম। তারপর আমি মানে আমার ব্রেনে অতটা প্রিপারেশন ছিল না যে আমাকে কী করতে হবে। আমাকে ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছিলো, আমি ওগুলো দিয়ে বাসায় সবসময় অনেক কিছু তৈরি করি, কিন্তু ওখানে আমি আমার মনে হইতেছিলো যে, তবে ইনশাল্লাহ আমি পেয়েছি। আর আমি পুডিনের ছবিটাও তুলতে ভুলে গিয়েছিলাম, তখন আমি জমা দিয়ে দিয়েছি, জমার ওখান থেকে আমি ছবিটা তুলেছি। তো দেখুন আমার পুডিংটা কেমন হয়েছে। তার ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।